আসসালামু আলাইকুম, আমি নুসরাত জান সামিয়া আরও একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে আমি যে আলোচনাটি করব সেটি হলো মৃত্যু কত প্রকার এবং কোন মৃত্যু জাহান্নামে যায়, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। অবশ্যই আমার আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। মৃত্যু কত প্রকার? দুই প্রকার। কি কি? একটি মৃত্যু দেহের মরণ, আরেকটি মৃত্যু আত্মার। সে কেমন মরা? যেমন দেহটাকে খাবার না দিলে দেহটা মরে যায়, তেমন আত্মা বা রুহকে খাদ্য তেমন আত্মার বা রুহের খাদ্য হলো জিকির এবং আল্লাহর গুণগান। মানুষ যখন দুনিয়ার লোভ লালসায় পড়ে যায় তখন ওই মানুষটি আল্লাহর রাসুলের নামের জিকির নাম শ্রবণ ভুলে যায়, তখনই দুনিয়াবি সম্পদের প্রতি লোভ লালসায় উঠে পড়ে লাগে। তখনই দেখা যায় ধন সম্পদ হয়ে যাচ্ছে, ভালো খায়, ভালো চলে, শরীর স্বাস্থ্য ভালো হতে থাকে, দেহের খাদ্য ভালোই চলছে। দেহটাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, সেদিন দেহটা পচতে থাকবে। আত্মার যে খাদ্য ছিল সেই খাদ্য আর দেওয়া হলো না, আত্মাটা একদিন দেখা যায় অসুস্থ হয়ে পড়েছে। আত্মার খাদ্য যে জিকির হরদম চলতো তাহলে আত্মা সুস্থবান থাকতো। আজ আমরা দেহটাকে খাদ্য খাওয়াইয়া তাজা করে রাখছি কিন্তু আত্মাটাকে মেরে ফেলছি। এখন দেহের শক্তি আছে বলেই সমস্ত খারাপ করে বেড়াচ্ছি। দেহের মধ্যে 6টি রিপো এবং 10টি ইন্দ্রিয় দেহকে সুস্থর। দেহের সুস্থতার সাথে সাথে তারাও শক্তিশালী হয়ে গিয়েছে এবং আত্মার দুর্বল হয়ে গিয়েছে। তখনই একটা মানুষ দেহের শক্তির দ্বারা বিভিন্ন খারাপ করে বেড়ায় এবং ওই মানুষের দ্বারা ভালো কিছু হতে দেখা যায় না। যাই কিছু করে সমস্ত কার্যকলাপ দেখা যায় কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য পরনারীর দিকে লোভ থাকে, পরে সম্পদের দিকে লোভ লালসা করতে দেখা যায়, এমনকি শত্রুতাও করে মানুষ মেরেও ফেলে। উপর উপর মানুষের কাছে ভালো সাজে, দেখা যায় দিন দিন আত্মার অবনতি। উন্নতি কী করে হবে? এর সমাধান আমরা চাইতেছি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কী করলে আত্মার মৃত্যু হওয়া থেকে বাঁচাইতে পারবো। আর আত্মা মরে যাওয়া মানেই এই না যে আত্মা ধ্বংস হয়ে যাবে, আত্মা মরে যাওয়া মানে জাহান্নামে নিজেকে নিক্ষেপ করে দেওয়া। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কী করতে হবে? এর সমাধান যদি আমরা কোরআনে খুঁজি তাহলে এর সমাধান করে নিতে পারবো না। এই জন্যই পারবো না যে কোরআনে তো বাকশক্তি নাই, কোরআন আমাকে বুঝাইতে পারবে না, আমি কোরআন পড়িয়া বুঝে নিতে হবে। এখন আমি তো কোরআন বুঝি না, তাই একজন কামেল পীর মুর্শিদের প্রয়োজন যার সাথে আল্লাহর সম্পর্ক আছে। একমাত্র একজন কামেল পীর মুর্শিদই পারে আমাকে তোমাকে সেই জাহান্নাম থেকে বাঁচাইতে। একজন কামেল মুর্শিদই পারে এমন কিছু সাধনা দিতে যে সাধনা করলে আমি তুমি সমস্ত খারাপ থেকে বেঁচে থাকতে পারবো। আর আমার মুর্শিদের সাধনার পাশাপাশি আমার তোমার মুর্শিদকে নিজ রাসুল ভাবিয়া সাধন ও প্রেমধারা মুর্শিদের মনকে খুশি করতে পারলেই তো আল্লাহ খুশি হয়ে যাবেন। আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করুন। এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।